বিসমিল্লাহিরাহমানিরাহিম। কাছের ও দূরের আমার প্রিয় নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজ আমরা শুরু করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর অধ্যায় দুই নিয়ে আলোচনা। সেটা হচ্ছে বীজগণিত সেট ও ফাংশন, অনুশীলনী 2.1। আমি মাহবুব রহমান, গণিত শিক্ষক। তাহলে আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর বীজগণিত দ্বিতীয় অধ্যায় নিয়ে। আমাদের আজকে সৃজনশীল প্রশ্ন হচ্ছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 59, 71 ও 83 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে, তাদের সেট যথাক্রমে এ, বি ও সি। এটা হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নটা সমাধান করতে হবে। ক নম্বর বি সেট নির্ণয় করতে হবে, খ নম্বর এ ইউনিয়ন বি নির্ণয় করতে হবে, গ নম্বর দেখাতে হবে যে পাওয়ার সেট এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা n। আমরা প্রশ্নটি লিখে নিব, লেখার পরে আমরা সমাধান কাজ শুরু করব। সমাধান শুরু করি আমরা। ক নম্বর হচ্ছে এখানে বলছে বি সেট নির্ণয় করতে, তো বি হচ্ছে এ হচ্ছে 59, বি হচ্ছে 71 ও সি হচ্ছে 83। এই সংখ্যাগুলিকে বলছে যে ভাগ করি যদি প্রতি ক্ষেত্রে 11 অবশ্য থাকে। তো যদি এরকম সংখ্যা হয়, এরকম প্রশ্ন থাকে, তাহলে আমরা যে অবশিষ্ট থাকবে এই সংখ্যাগুলি থেকে আমরা ওই সংখ্যাটা যে অবশিষ্ট থাকে সেটা কি করবো, বিয়োগ করে নেব। বাংলা কথা আছে আরও, ওগুলি মনে থাকবে না, তো আমরা শর্টে খাটে কাজ করব। এভাবে করলেই চলবে, যেহেতু 11 অবশ্য থাকে, সেজন্য 11 কী করতে হবে, বি সেটের যে সেটটা সেটা হচ্ছে 71, এটা থেকে 11 বিয়োগ করলে থাকে 60। এখন 60-এর গুণনীয়গুলি বের করব, 11 অপেক্ষা বড়, 60-এর যে গুণনীয়গুলো সেগুলি বের করতে হলে আমাদের দেখতে হবে 60-কে কী কী সংখ্যা দ্বারা ভাগ যায়, সেটি হচ্ছে গুণনীয়। 1 দিয়ে ভাগ যায় 60-এর, 2 দেওয়া যায় 30 দুগুণে 60, 3 দেওয়া 3 কুড়ি 60, 4 দেওয়া 4 15 60, 5 দেওয়া হচ্ছে 5 12 60, 6 দশে 60। এই হলো 60-এর গুণনীয়গুলি। তো আমাদের এখানে বলছে 11 অপেক্ষা বড় হবে, 11 অপেক্ষা বড় 60-এর গুণনীয়গুলি হলো 12, 11 অপেক্ষা বড় 12, 15, 20, 30 এবং 60। এ হচ্ছে 60-এর গুণনীয়গুলি 11 অপেক্ষা বড়। তাহলে বি সেটটা হবে 12, 15, 20, 30, 60, 12, 15, 20, 30, 60। এরপর আমরা খ নম্বরে আলোচনা করব, এ ইউনিয়ন বি, এটা আমাদের নির্ণয় করতে হবে খ নম্বরে। এ ইউনিয়ন বি যদি নির্ণয় করতে চাই খ নম্বরে, তাহলে আমরা ক হতে প্রাপ্ত বি সমান হচ্ছে 12, 15, 20, 30, 60। আবার এ ইউনিয়ন বি যেহেতু নির্ণয় করতে হবে, আমাদের এ সেট নির্ণয় করতে হবে। এ সেট হচ্ছে 59, 59 - 11 যেহেতু অবশ্য থাকে, এজন্য 11 বিয়োগ করতে হবে, তাহলে থাকে কত, 48। 1 আছে 9 হবো 8 হইলে, আর 1 আছে 5 হবো 4 হইলে, এবং 48-এর গুণনীয়গুলি হচ্ছে 1 দিয়ে ভাগ যায় 48, 24 দুগুণে 48, 3 16 48, 4 12 48, 6 8 48। তাহলে 11 অপেক্ষা বড়, 11 অপেক্ষা বড় আটচল্লিশের গুণগুলো হলো 12, 16, 24, 48, 12, 16, 24, 48। অতএব এই সেটটা হচ্ছে 12, 16, 24 এবং 48। যেহেতু এই ইউনিয়ন বি নির্ণয় করতে হবে, তাহলে এই ইউনিয়ন বি সমান এই সেটের উপাদানগুলো হচ্ছে এগুলি, ইউনিয়ন বি সেটের উপাদানগুলো হচ্ছে এগুলি।
তাহলে ইউনিয়ন হচ্ছে কমন আনকমন, যা কমন যায় 12 এবং 12 থেকে একটা কমন, তারপরে আছে 15, তারপরে 16, 16-র পরে 20, 16-র পরে আছে 20, 16-র পরে 20 আছে, তারপরে আছে 24, 24, 12, 12, 15, 16, 20, 24, তারপরে 30, 48 এবং 60। এই হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে আমাদের আনসার হচ্ছে 12, 15, 16, 20, 24, 30, 48 এবং 60। এই হচ্ছে ক এবং খ এর সমাধান। আমরা বাকিটুকু ধারাবাহিকভাবে দেখতে থাকব, আমাদের সাথে থাকবে আশা করি। সাথে থাকলে আমাদের ধারাবাহিকভাবে গ এর সমাধানটা আমরা করব। আজকের মতো এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।